সোমবার গাজীপুরের কাশীপুর মাঠে আওয়ামী লীগের 73তম প্রতিষ্ঠা বার্ষিকী স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের 73তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সোহেল রানার এর সঞ্চালনায় আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট আজমত উল্লাহ খান। উপস্থিত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। বিশেষ অতিথি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাউল্লাহ মণ্ডল, ওয়ার্ড কাউন্সিল কাশীপুর প্রেস ক্লাবের সভাপতি আলহাজ মোহাম্মদ মনির হোসেন মণ্ডল সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ। অনুষ্ঠানে কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত করা হয়।